বন্যায় ক্ষতির মুখে ফেনীর পোল্ট্রি ব্যবসায়ীরা তাদের হিসাবে জেলায় এখাতে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চারশো কোটি টাকা এমন অবস্থায় ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তা চান তারা পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে তেরো হাজার মুরগি দিয়ে খামার গড়ে তুলেছিলেন ফেনীর ফুলগাজী উপজেলার মোহাম্মদ শিমুল কিন্তু বন্যায় ভেসে গেছে তার এই জীবিকা ঘরের চাল পর্যন্ত পানি ওঠায় মারা গেছে প্রায় এগারো হাজার মুরগি এবারে বন্যায় আমার এখানে ফানি এত বেশি উঠছে এটা আমার থেকে প্রায় ফিট উপরে ফানি উঠছে আমার সবগুলা খাসা পড়ি সবগুলা মুরগি মারা গেছে একই অবস্থা সদর উপজেলার সোনাপুর গ্রামের রফিকুল ইসলামের বিক্রির যোগ্য ছয় হাজার সোনালি মুরগি ছিল তার খামারে লাভের আশায় বন্যার কিছুদিন আগেই এনেছিলেন দু হাজারের বেশি মুরগির বাচ্চা বন্যার পানি বাড়তে থাকায় ডুবে মারা যায় মুরগিগুলো খামারে যে ছয় হাজার মুরগি ছিল এটা আট হাজার মুরগির সেট এখানে ছয় মুরগি উঠেছি মোটামুটি আগে এমন একটা সময় এসে গেছি যে আট দশ দিন পরে আমরা মুরগিটা বিক্রি করবো এখন হঠাৎ করে সন্ধ্যার দেখতে যদি খামারে স্রোতের ব্যাগে পানি এসতেছে পাশে পুকুর থাকাতে ওই পুকুরের উপর দিয়ে পানিগুলো আসে ঢুকতেছে একদিক দিয়ে আরেক দিক দিয়ে বাইরে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ জানায় ফেনীতে বন্যায় মারা গেছে প্রায় ২০ লাখের বেশি মুরগি যেখানে ক্ষতিগ্রস্ত খামারের সংখ্যা প্রায় দুই হাজার টাকার অঙ্কে এই অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় চারশো কোটি আমাদের যে লেয়ার খামারিরা এই লেয়ার খামারিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লেয়ার খামার প্রায় ছয় লাখের মতো আমার লেয়ার মারা গেছে লেয়ার ছয় লাখ লেয়ারের মূল্য প্রায় ষাট থেকে সত্তর কোটি টাকা জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণের পরিমাণ অধিদপ্তরে পাঠানো হয়েছে সরকারিভাবে এখনো কোনো সহায়তা আসেনি তবে ঘুরে দাঁড়াতে খামারিদের সহায়তার আশ্বাস দেন তিনি আমরা এগুলো অধিদপ্তর থেকে আমাদেরকে ক্ষয়ক্ষতি নিরূপণ করে পাঠানোর জন্য বলা হয়েছে আমরা এটা খুব দ্রুতই আমরা ক্ষয়ক্ষতি যে পোড়া চিত্রটা আমরা অধিদপ্তরে পাঠাবো এবং অধিদপ্তরে পাঠানোর পরে সরকারি ভাবে আমাদের যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা খামারিদেরকে আহ সহযোগিতা করবো ক্ষতি পুষিয়ে আবারও ঘুরে দাঁড়াতে সরকার দ্রুত সহায়তার ব্যবস্থা করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর